হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আমাদের এই চ্যানেলটি দেখছেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সামনে বিভিন্ন তথ্য শেয়ার করার জন্য আমরা হাজির হই। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুইজারল্যান্ডের ওয়ার্ক ভিসা যোগ্যতা আবেদন এবং পারমিটের প্রকার নিয়ে। সুইজারল্যান্ডের চাকরি নিয়ে যারা স্বপ্নদের সুইজারল্যান্ডে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। ভিডিওটি লম্বা হতে পারে, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। তো বন্ধুরা, সুইজারল্যান্ড চাকরি পাওয়া অনেক লোকের জন্য একটি স্বপ্ন, অনেক বেকার যুবকদের স্বপ্নের দেশ সুইজারল্যান্ড, ইউরোপের একটি দেশ। এই সুইজারল্যান্ডে কাজ করতে যান আর ব্যবসা করতে যান, যেটাই করতে যান না কেন, তার জন্য আপনাকে নিতে হবে সুইস যে ওয়ার্ক পারমিট ভিসাটা আছে সেটা আপনাকে নিয়ে সুইজারল্যান্ডে যেয়ে কাজ করতে হবে। আর এটা অর্জনের জন্য আপনার যদি রেসিডেন্স পারমিট থাকে তবে এটি সাহায্য করবে। কিন্তু সুইজারল্যান্ডের কাজের ভিসা পাওয়ার কথা ভাবার আগে কিছু বিষয় বিবেচনা করতে হবে বা করতে হয়। প্রথমত আপনি কি সুইজারল্যান্ডের কাজের ভিসার জন্য যোগ্য, এটা নিজেকে নিজে প্রশ্ন করবেন। কারণ হচ্ছে আপনি যোগ্য কি না, যোগ্য ব্যক্তি ব্যতীত সুইজারল্যান্ডে যাওয়া খুবই কঠিন বিষয়। যোগ্যতা আপনাকে নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণ করতে হবে, এছাড়াও আপনাকে ভিসার আবেদন প্রক্রিয়া শিখতে হবে। আপনি যদি ভিসার আবেদন প্রক্রিয়া না শিখেন তাহলে আপনি সুইজারল্যান্ডে কীভাবে যাবেন? এছাড়া সুইজারল্যান্ডে কাজ করার সুবিধাগুলো জেনে নিলে অনেক বেটার, অনেক ভালো হয়। প্রথমে আমরা জেনে নেব সুইজারল্যান্ডে কাজ করার সুবিধাগুলো কী কী। ইউরোপের দেশ হওয়ায় সুইজারল্যান্ড অনেক সুবিধা রয়েছে, চলুন তাদের কিছু দেখে নিই আমরা। এক নম্বর হচ্ছে, একটি সুইস ওয়ার্ক ভিসা আপনি সম্পূর্ণ সেনজেন ভ্রমণ অধিকার উপভোগ করতে পারেন, কারণ সুইজারল্যান্ড একটি সেনজেনভুক্ত এলাকা বা সেনজেনভুক্ত দেশ। সুইজারল্যান্ডে জীবনযাত্রার মান অনেক উন্নত, শুধু সুইজারল্যান্ড না, ইউরোপ কান্ট্রিতে অনেক দেশের মানই জীবনযাত্রার মান অনেক উন্নত। ইউরোপ মানে আমরা বুঝি যে জীবনযাত্রার মান উন্নত। একটি ওয়ার্ক পারমিট ভিসার সাথে আপনি ব্যতিক্রম ধর্মী স্বাস্থ্য পরিষেবা, একটি ভালো শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য কাজের সুবিধাগুলো অ্যাক্সেস করতে পারবেন। তার মানে হচ্ছে আপনি যদি সুইজারল্যান্ড যান সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যসেবা খুব উন্নত স্বাস্থ্যসেবা পাবেন, একটি ভালো শিক্ষা ব্যবস্থা পাবেন এবং কাজের অনুমতিগুলো আপনি পেয়ে যাবেন। সুইজারল্যান্ডে গ্রামীণ শহরের সমন্বয় আপনাকে একটি ভালো কর্মজীবনের ভারসাম্য দেয়। এমনকি জুরিখ, জেনেভা বা বার্নের মতো শহরগুলোর মতো একটিতেও জার্মেন, গিলওয়াল্ড এবং এডেলবোর্ডের মতো সুইস গ্রামগুলো কাছাকাছি। উপরোক্ত সুইজারল্যান্ড বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে একটি, ওয়ার্ক ভিসা দিয়ে এই দেশকে সমৃদ্ধ করে এমন কর্মসংস্থায় অংশ নিতে পারেন। যেহেতু সুইজারল্যান্ড একটি বহুভাষিক সমাজ দেশ, এর কর্মশক্তি বিভিন্ন দেশের লোকদের নিয়ে গঠিত। দেশটির ইতালি, জার্মানি, স্পেন এবং ফ্রান্সের মতো দেশগুলো দ্বারা সীমাবদ্ধ। এই কারণে সম্ভবত জার্মান, ফ্রান্স, ইতালীয়, ইংরেজি এবং স্প্যানিশ দেশের বহু প্রচলিত কিছু ভাষা রয়েছে। অতপর বিভিন্ন জাতির নাগরিকদের সাথে কাজ করা আকর্ষণীয় হবে, শুধু ভাষাই আপনার উপর ঘষে না, সংস্কৃতিও। সুইস ওয়ার্ক ভিসার সাথে এই সুবিধাগুলো এবং আরও কিছু পাওয়া যাবে। এখন সুইস ওয়ার্ক ভিসাটা কি? একটি সুইস ওয়ার্ক ভিসা একটি সুইজারল্যান্ড ন্যাশনাল বা লং স্টে ভিসা, যা ধারককে ভিসার সময়কালের জন্য দেশে থাকতে এবং কাজ করতে সক্ষম করে। যে কেউ সুইজারল্যান্ডে কাজ করতে চায় তার অবশ্যই একটি ওয়ার্ক ভিসা থাকতে হবে, যাকে বলে ওয়ার্ক পারমিট থাকতে হবে আপনার জাতীয়তা সত্ত্বেও। যাই হোক, ইইউ ইএফটিএ নাগরিকদের জন্য নন ইইউ ইএফটিএ নাগরিকদের চেয়ে ভিন্ন ভিন্ন প্রয়োজনীয়তা রয়েছে।
আপনি কি সুইস ওয়ার্ক ভিসা পাওয়ার যোগ্য? ধরুন আপনি একটি ইউ বা ইএফটিএ দেশের নাগরিক নন, সেক্ষেত্রে আপনি সুইজারল্যান্ডের কাজের ভিসার জন্য আবেদন করার এবং পেতে যোগ্য কি না। যাই হোক, আপনি যদি নিম্নবর্ণিত শর্তাবলী পূরণ করেন তবে এটি সর্বোত্তম হবে। ক, আপনার অবশ্যই একটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে, মানে পড়াশোনা থাকতেই হবে। আপনি অশিক্ষিত হলে কখনো সুইজারল্যান্ডের কথা মাথায় আনতে পারবেন না। দ্বিতীয়ত, আপনাকে অবশ্যই একটি নির্দিষ্ট এলাকায় দক্ষ হতে হবে, বহু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দক্ষ এবং অভিজ্ঞতা দুইটা দুই জিনিস থাকতে হবে। আপনি ইতিমধ্যে একটি সুইস ফার্ম থেকে একটি কাজের প্রস্তাব নিতে হবে, যেটা আপনাকে থাকতে হবে। সেটা কীভাবে? সুইজারল্যান্ডের গভর্নমেন্টের সাইট বা বিভিন্ন জব সাইট আছে, অনেক ট্রাস্টেড জব সাইট আছে, যেগুলোতে আপনি আবেদন করবেন। সুন্দর একটি সিভি, সুন্দর একটি কভার লেটার দিয়ে আবেদন করবেন এবং সেখান থেকে আপনাকে একটি কাজের প্রস্তাব দেবে, যেটা আমরা বলি জব অফার লেটার। সেটা আপনার থাকতে হবে। আপনার নিয়োগকর্তাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে কোনো ইউ বা ইএফটিএ নাগরিক চাকরির জন্য উপযুক্ত নয়। এর মানে হচ্ছে সুইজারল্যান্ডে যে চাকরিটার জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই চাকরিতে করার মতো যোগ্যতা সম্পন্ন লোক সুইজারল্যান্ডে নেই, বা ওই যে কোম্পানিতে অ্যাপ্লাই করছেন সেই কোম্পানির তে এই কাজ করার মতো অত্র এলাকার মধ্যে কোনো লোকজন পাওয়া যায়নি, এটা নিয়োগকর্তাকে প্রমাণ করতে হবে। তার মানে প্রায়োরিটি আগে হচ্ছে সেই দেশের, মানে সুইজারল্যান্ডের লোকদের, তারপরে হচ্ছেন আপনি। আপনি যে নির্দিষ্ট কাজের জন্য আসছেন তা অবশ্যই বার্ষিক কোটায় হতে হবে, যা দেশটি ওয়ার্ক ভিসার জন্য বরাদ্দ করে। আপনি যদি উপরের শর্তগুলো পূরণ করেন তাহলে সুইজারল্যান্ডের কাজের ভিসার জন্য আবেদন করার সময় আপনার। সুইজারল্যান্ডে একটি চাকরি খুঁজবেন কীভাবে? যে কোনো কিছুর আগে প্রথম ধাপ হলো চাকরি পাওয়া। এটা সব শুধু সুইজারল্যান্ড না, আপনি বিশ্বের যে দেশেই যেতে চান না কেন, অবশ্যই আপনাকে প্রথমত একটি চাকরি খুঁজে বের করতে হবে। এটাই সবচেয়ে কঠিন বিষয়। চাকরি পাওয়ার পরে ভিসা নট ম্যাটার, ভিসা কোনো ব্যাপার না। তবে এটি যতটা কঠিন মনে হচ্ছে ততটা কঠিনও নয়। আবার আপনার কাছে বিভিন্ন উৎস রয়েছে যার মাধ্যমে আপনি সুইজারল্যান্ডে চাকরি পেতে পারেন। উৎসগুলো কী কী? আপনার দক্ষতা একটি সেট খুঁজছেন এমন কারো কাছ থেকে আপনি চাকরি অফার পেতে পারেন। সুইজারল্যান্ডে অনেক কোম্পানি আছে, অনেক এনজিও প্রতিষ্ঠান আছে, অনেক ফার্ম আছে, অনেক এগ্রিকালচার আছে, অনেক ভালো ভালো কোম্পানি আছে। আপনারা সে কোম্পানি দেখে শুনে বুঝে চাকরিতে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনাকে তারা অ্যাকসেপ্ট করলে আপনি জব অফার লেটার পাবেন, যেটা দিয়ে আপনি ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি একটি নিয়োগ সংস্থার মাধ্যমে যেতে পারেন। নিয়োগ সংস্থাটা হচ্ছে এজেন্সি, আপনি এজেন্সির মাধ্যমে যেতে পারেন। আন্তর্জাতিক এবং স্থানীয় নিয়োগ সংস্থাগুলো আপনাকে ফ্রি দিয়ে সুইজারল্যান্ডে চাকরি পেতে সাহায্য করতে পারে, বুয়েসেল বাংলাদেশের জন্যে। এছাড়া বিভিন্ন এজেন্সি আছে, আপনাকে ফি নেবে, ফি নেওয়ার পরে আপনাকে সুন্দরভাবে নিয়ে যাবে। দালালের মাধ্যমেও যেতে পারেন, কিন্তু দালালের মাধ্যমে যাওয়ার জন্য আমরা কখনও কাউকে সাপোর্ট করব না, কারণ দালালের মাধ্যমে গেলে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা 99% থাকে। এছাড়াও এমনকি আপনাকে চাকরি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত করতে হবে, আপনাকে চাকরি ইন্টারভিউ দিতে হবে, এটা মাসভিত্তিক প্রস্তুত থাকতে হবে। আপনার পছন্দের চাকরি কীভাবে দেওয়া যায় সে সম্পর্কে আপনাকে মূল্যবান ধারণা দিতে হবে। উপরন্ত আপনি চাকরির তালিকার জন্য অনলাইনে চেক করতে পারেন। কখনো কখনো বড় সংস্থাগুলো অনলাইনে অবস্থানের জন্য বিজ্ঞাপন দেয়, যেটা কিছুক্ষণ আগে বললাম যে অনেক বড় বড় কোম্পানি, অনেক বড় বড় এনজিও, অনেক বড় বড় ফার্ম চাকরির বিজ্ঞাপন দিয়ে থাকে। যেমন বাংলাদেশে ব্রিজ অফিসে পাবেন, ঠিক তেমনই প্রত্যেকটা দেশেই ব্রিজ অফিসের মতো অনেক বড় বড় জব সাইট আছে, যেগুলোতে আপনারা যদি সার্চ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন যে বিভিন্ন চাকরির বিজ্ঞাপন। সেখান থেকে আপনি যে ক্যাটাগরিতে চাকরিতে অ্যাপ্লাই করতে চান, যে ক্যাটাগরি চাকরির আপনার যোগ্যতা আছে, যে ক্যাটাগরিতে আপনি অভিজ্ঞতা আছে, সেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন। আপনি যদি ভাগ্যবান হন সেভাবে একটি চাকরি পেলেও পেয়ে যেতে পারেন, যদি ভাগ্যবান হন তখন আপনার খরচ একেবারেই 30% মধ্যে নেমে পড়বে। সুইস ওয়ার্ক পারমিট ভিসার জন্য যে আবেদন করবেন বা ভিসার জন্য আবেদন করবেন সেই ফর্মটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন। তো অবশ্যই ফর্মটাতে জার্মান, ফার্সি এবং ইংরেজি
যে কোনো একটা ভাষায় আপনারা, বাংলা ভাষা তো আর চলবে না, যে কোনো একটা ভাষা, ইতালীয় অথবা স্প্যানিশ, যে কোনো একটা ভাষায় আপনারা ফর্মটা পূরণ করে নেবেন। তো ফর্ম পূরণ করার নিয়মটা এখানে দেওয়া আছে, ফর্ম পূরণ করার নিয়মটা হচ্ছে পরে আসি আমরা, কারণ হচ্ছে ফর্ম পূরণ করে এখানে কোনো, এটা যে কোনো এজেন্সিতে ধরলেই করে দেবে, আপনি চাকরি ম্যানেজ করতে পারেন। ফর্ম পূরণ করার পরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আপনার দেশের যে বাংলাদেশের দূতাবাস থাকে বাংলাদেশ থেকে নেবেন, ইন্ডিয়া যেয়ে নেবেন, যেখান থেকে নেন না কেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ভিসা ফি জমা দেবেন, অন্যান্য নথি জমা দেবেন, জমা দেওয়ার পরে আপনাদের ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে। আপনি কখন সুইজারল্যান্ড কাজ করার জন্য আপনার পারমিটের জন্য আবেদন করতে পারবেন? অনুগ্রহ করে মনে রাখবেন যে একটি রেসিডেন্স পারমিট যা আপনার প্রয়োজন, কারণ সুইজারল্যান্ডে কাজ করার জন্য আলাদা কোনো অনুমতি নেই। আপনার চাকরি হয়ে গেলে আপনার নিয়োগকর্তা রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করবেন, রেসিডেন্স পারমিট আপনাকে সুইজারল্যান্ড কাজ করতে সক্ষম করবে। আবার নিয়োগকর্তাকে প্রমাণ করতে হবে যে আপনার যে চাকরি দেওয়া হয়েছে তার জন্য উপযুক্ত কোনো ইইউ বা ইএফটিএ নাগরিক নেই। একবার তিনি এই সফলভাবে সম্পন্ন করলে আপনি যে এলাকায় কাজ করবেন তার দায়িত্বে থাকা স্থানীয় ক্যান্টনে আবেদন করতে পারবেন। ফর্মটা আমি দিয়ে রাখবো, আপনার সেখান থেকে নিয়ে নেবেন। আবাসিক পারমিটের প্রকারভেদ হচ্ছে পারমিট এল, পারমিট বি, পারমিট সি। সুইস ওয়ার্ক ভিসার ক্ষেত্রে পারমিট এল হচ্ছে, এটি একটি স্বল্পমেয়াদী রেসিডেন্স পারমিট। পারমিট বি হচ্ছে, যদি এই পারমিটটি একটি অস্থায়ী, এটি বার্ষিক নবায়ন করা যেতে পারে। পারমিট সি হচ্ছে, এটি একটি স্থায়ী বসবাসের অনুমতি। এখন যে প্রশ্নগুলো আসে মাঝে মাঝে, যে আমি কি চাকরি ছাড়া সুইস ওয়ার্ক ভিসা পেতে পারি কি না, যদি এক কথা বলি না, আপনি চাকরি ছাড়া সুইস ওয়ার্ক ভিসা পেতে পারবেন না। শুধু সুইস নেই, বিশ্বের কোনো দেশে আপনি চাকরি ছাড়া ওয়ার্ক ভিসা পাবেন না, কারণ চাকরি পাওয়া সুইস ওয়ার্ক ভিসার পূর্ব শর্ত, এটি প্রথম শর্ত। আমি কিভাবে সুইজারল্যান্ডে চাকরি পেতে পারি? উত্তর হচ্ছে, আপনি স্থানীয় বা আন্তর্জাতিক নিয়োগ সংস্থার পরিষেবাগুলোতে নিয়োগের মাধ্যমে সুইজারল্যান্ডে চাকরি পেতে পারেন। এছাড়াও আপনি চাকরির জন্য অনলাইনে অনুসন্ধান করতে পারেন। আমার কখন সুইস ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা উচিত? সুইস ওয়ার্ক পারমিট দেয় না, বরং এটিও বসবাসের অনুমতি দেয়, এবং আপনার পারমিটের সময়কালের উপর নির্ভর করে আপনি দীর্ঘ সময় ধরে সুইজারল্যান্ডে থাকতে এবং কাজ করতে পারবেন। তো বন্ধুরা, নিচে কয়েকটা সাইট দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, linkedin.com এবং axin.com, তারপর indeed.com, তারপর stepton.com, monster.com, expert.com, এই কয়টা থেকে আপনার চাকরি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার ইচ্ছে করলে চাকরি যারা অ্যাপ্লাই করতে চান নিজে নিজে, তারা অবশ্যই একটি ভালো কভার লেটার, একটি সিভি বানিয়ে প্রথমত তারপরে আপনারা এই কয়টা সাইটে ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখা ভালো, যারা আবেদন করতে পারেন না, যারা সিভি বানাতে পারেন না, যারা কভার লেটার বানাতে পারেন না, তাদের জন্য আমরা সবসময় চেষ্টা করি ভালো সিভি, কভার লেটার এবং চাকরির আবেদন করে দেওয়ার চেষ্টা করি। তো যারা আবেদন সিভি বানাতে চান বা ইউরোপীয় স্টাইলে সিভি বানাতে চান, একটা সুন্দর কভার লেটার বানাতে চান, আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা চেষ্টা করব আপনার সুন্দর একটা সিভি বানিয়ে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমাদের সিভিতে দিতে হবে, অবশ্যই এক পাতার সিভি হতে হবে, প্রতি পাতার সিভির মূল্য হচ্ছে 300 টাকা এবং কভার লেটার 300 টাকা, এবং যেন আপনি আমাদের কাছ থেকে আবেদন করে নেন বিভিন্ন দেশের, শুধু সুইজারল্যান্ড না, আমরা বিভিন্ন দেশের চাকরি আবেদন করতে প্রতি আবেদন লাগবে 1000 টাকা। তো যারা আবেদন করতে চান, যারা সিভি বানাতে চান, যারা কভার লেটার নিতে চান, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাকে সুন্দর একটি সিভি বানিয়ে, এবং আপনি যদি চান যে আমাদের মাধ্যমে আবেদন করবেন, আমরা আবেদন করে দিতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। এবং আপনাদের কাছে বলে রাখি যে আপনারা কোন দেশের ভিসা সম্পর্কে জানতে চান, কোন দেশ সম্পর্কে জানতে চান, কোন দেশের চাকরি সম্পর্কে জানতে চান, এবং কোন দেশে কীভাবে চাকরি করবেন জানতে চান, যদি এরা সমস্ত বিষয়গুলো জানতে চান, অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমাদের কমেন্টস বক্স সবসময় রিপ্লাই দেওয়া হয়, আপনি আশা রাখি আপনি সৎ উত্তর পেয়ে যাবেন। সেবন্ধ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো টপিক, নতুন কোনো দেশ নিয়ে। আল্লাহ হাফেজ।